সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। অ্যাচিভার্সিটির এই অনলাইন প্ল্যাটফর্মে আমাদের যে কথা ছিল যে প্রত্যেক সপ্তাহে আমরা বিজ্ঞানের বিভিন্ন টপিকস নিয়ে হাজির হব, সেই কথা মতো আমি আজকে চলে এসেছি। জয়জিৎ চক্রবর্তী, তোমাদের জয়জিৎ স্যার, বিজ্ঞানের বিশেষ একটি অংশ পদার্থবিদ্যার একটি টপিক নিয়ে, তাপের স্বরূপ। আমাদের ক্লাস ওয়ান আজকে শুরু হচ্ছে ফিজিক্সের অংশ, আর আমরা পড়ব তাপের স্বরূপ নিয়ে। তাপ আমরা সবাই জানি যে এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়, এবং আমাদের গায়ে যদি অতিরিক্ত পরিমাণ কোনো তাপ দেওয়া হয় তাহলে গায়ে ছ্যাঁকা লাগে, ইত্যাদি ইত্যাদি কয়েকটি সাধারণ ঘটনা আমরা অলরেডি জানি তাপ বিষয়ে। তাপ বেশি লাগলে গরম হয় শরীর, ইত্যাদি ইত্যাদি ঘটনা। তো এই তাপ, এটা প্রকৃতপক্ষে কি, এটা কি এক প্রকার শক্তি না এক প্রকার বস্তু, এ বিষয়ে কিন্তু বিজ্ঞানীদের সিদ্ধান্ত বরাবর একই ছিল না। আমি এখানে তিনটে টাইম লাইন দিয়েছি, একটি টাইম লাইন এবং দুটি টাইম পয়েন্ট। অষ্টাদশ শতকে সবাই মনে করতেন যে তাপ এক প্রকার বস্তু, বস্তুটার নামও তারা দিয়েছিলেন ক্যালোরিক। এই তত্ত্বকে বলা হয় ক্যালোরিক তত্ত্ব, অর্থাৎ অষ্টাদশ শতক বা তার আগে ল্যাভোয়েসিয়ের, প্রেভোস্ট, সাদি, কার্নট প্রমুখ বিজ্ঞানীরা মনে করতেন যে তাপ এক প্রকার পদার্থ। কোনো বস্তুতে সেই যে পদার্থ, ওনারা নাম দিলেন ক্যালোরিক, যদি প্রবেশ করে তাহলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়, আর বস্তুর থেকে যদি আরেক ধরনের পদার্থের নাম ওরা দিলেন ফ্রিগোরিক, তা বেরিয়ে যায় তাহলে বস্তু ঠান্ডা হয়। এই ঘটনাকে কাজে লাগিয়ে কার্নট তার বিখ্যাত কার্নট ইঞ্জিন আবিষ্কারও করে ফেলেন 1824 সালে। এই তত্ত্বের উপর ভিত্তি করেই, যা আজও সমানভাবে কার্যকর, আমরা যে হিট ইঞ্জিন বা হিট পাম্প এবং রেফ্রিজারেটর মানে ফ্রিজ বাড়িতে ব্যবহার করি, সেটি কিন্তু ওই কার্নট ইঞ্জিনেরই একটা বিকল্প রূপ। কিন্তু 1798 সালে বিজ্ঞানীদের মনে এই ধারণাটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো। এখানে কাউন্ট রামফোর্ডের নামটা উল্লেখযোগ্য। উনি লক্ষ্য করলেন যে ড্রিল কারখানায় যখন একটা ধাতব পাতের মধ্যে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করা হচ্ছে, তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ উনি ধরে নিলেন যে ওখানে প্রচুর পরিমাণে ক্যালোরিক বাইরে বেরিয়ে আসছে। কিন্তু ড্রিলটি উল্টো দিকে ঘোরালে, ড্রিল ডান দিকে ঘোরালে যদি তাপ উৎপন্ন হয় তাহলে উল্টো দিকে ঘোরালে তাপ শোষণ হওয়ার কথা, কিন্তু দেখা গেল বাস্তবে সেটা হচ্ছে না। তাহলে এই যে ক্যালোরিক যদি বাইরে বেরিয়ে আসে ড্রিলটা ডান দিকে ঘোরাবার ফলে বা ক্লকওয়াইজ ঘোরাবার ফলে, তো অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরালে তাহলে তো ক্যালোরিক ফিরে পাওয়ার কথা বা পদার্থটির ভিতরে চলে যাওয়ার কথা, তাপের শোষণ হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। তখন সবাই ওই ক্যালোরিক তত্ত্ব নিয়ে একটা সন্দেহের জায়গায় উপনীত হলেন, এবং ক্যালোরিক তত্ত্ব ক্রমশ বাতিল হয়ে যেতে থাকলো একের পর এক বিভিন্ন বিজ্ঞানীর আবিষ্কারের ফলে। এরপর 1850 সালে জেমস প্রেসকট জুল এবং জুলের সমসাময়িক রুডলফ ক্লসিয়াস, তারা দুজনে মিলে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করলেন এবং তার ভিত্তিতে বললেন যে তাপ এক প্রকার শক্তি। এবং ওনারা যে তত্ত্বটি দিলেন তাকে বলা হলো তাপের যান্ত্রিক তত্ত্ব। জুল এবং ক্লসিয়াস মিলে তাপের যান্ত্রিক তত্ত্ব প্রবর্তন করার সাথে সাথে এটা প্রমাণও করে দিলেন যে তাপ এক প্রকার শক্তি, কেননা তাপ থেকে বিভিন্ন শক্তি সৃষ্টি করা যায় এবং বিভিন্ন শক্তিকে শোষণ করে তাপ শক্তি উৎপাদনও করা যায়। অর্থাৎ বিভিন্ন শক্তির সঙ্গে তাপ রূপান্তরযোগ্য। আমরা কয়েকটা উদাহরণ চোখের সামনে সহজেই দেখে নিতে পারবো এবং প্রমাণ করতে পারবো এখনই যে তাপ এক প্রকার শক্তি, ফলে আমাদের মনে আর কোনো সন্দেহই থাকবে না। তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি, আমরা জানি যে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি উৎপাদন করা যায়। ইলেকট্রিক হিটার বা আয়রন, ওয়াটার হিটার, মাইক্রো ওভেন প্রভৃতি যন্ত্রে এই তত্ত্বই কাজে লাগানো হয়।
আবার বিপরীত ঘটনাটিও সম্ভব, অর্থাৎ তাপ শক্তি থেকেও তড়িৎ শক্তি উৎপাদন করা সম্ভব। তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ঠিক এই ঘটনাই আমরা ঘটিয়ে থাকি। ওখানে গ্যাস টারবাইনের মাধ্যমে তাপ শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়। একইভাবে বিভিন্ন যান্ত্রিক শক্তি তাকেও তাপ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। যে কোনো ঘর্ষণজাত শক্তি, সেগুলি হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের উদাহরণ। অর্থাৎ আমি যদি সিম্পলি আমার হাতকে এইভাবে ঘষতে থাকি, খানিকক্ষণ পরে গরম বোধ হয়, তার কারণ কি? এই যে যান্ত্রিক শক্তি হাত ঘর্ষণের ফলে যে উৎপন্ন হচ্ছে তার কিছু অংশ তাপে রূপান্তরিত হচ্ছে। আবার তাপ শক্তিকে কাজে লাগিয়েও যান্ত্রিক শক্তি উৎপাদন করা যায়। বিভিন্ন গাড়ির ইঞ্জিনগুলি প্রকৃতপক্ষে এই কাজই করে থাকে। গাড়িতে যে জ্বালানি ব্যবহার করা হয়, জ্বালানি জ্বলার সময় তাপ উৎপন্ন হয়, সেই তাপ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে গাড়িটিকে চালাতে সাহায্য করে। রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি থেকেও আমরা তাপ শক্তি উৎপাদন করতে পারি। যখন আমরা জ্বালানি দহন করি, সেটা পেট্রোল হতে পারে, সেটা ডিজেল হতে পারে, সেটা কাঠ হতে পারে, সেটা পাতা হতে পারে, সেটা যে কোনো কিছু দহনযোগ্য বস্তু হতে পারে, যখনই তাকে দহন করছি সেই বস্তুর মধ্যে যে রাসায়নিক শক্তি আছে সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার বিপরীত ঘটনাটিও ঘটানো সম্ভব। অনেক বিক্রিয়া আছে যেটা সাধারণ অবস্থায় ঘটে না, কিন্তু তাপ শক্তি দিলে বিক্রিয়াটি ঘটে। এরকম একটি বিক্রিয়া হচ্ছে জল এবং অক্সিজেনের বিক্রিয়া। তড়িৎ স্ফুলিঙ্গের সাহায্যে যদি হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণকে বিক্রিয়া ঘটানো যায়, তাহলে ওই তড়িৎ স্ফুলিঙ্গ যে তাপ শক্তি উৎপাদন করে, তার প্রভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে জলের উৎপত্তি ঘটে। তাহলে এরকমভাবে আমরা বাস্তব জীবনের বহু ক্ষেত্র থেকে উদাহরণ নিয়ে দেখাতে পারি যে বিভিন্ন শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা যায় এবং তাপ শক্তি থেকেও বিভিন্ন শক্তি উৎপাদন করা সম্ভব। তো জুল এবং ক্লসিয়াসের এই যে যান্ত্রিক শক্তির তত্ত্ব, সেটি অচিরেই মান্যতা পেল এবং এই তত্ত্বকে কাজে লাগিয়েই আমরা তাপের বিভিন্ন যে থিওরি, যেমন থার্মোমিতির তত্ত্ব, যেমন ক্যালোরিমিতির তত্ত্ব, যেমন আপেক্ষিক তাপের তত্ত্ব, যেমন তাপ গতিবিদ্যার বিভিন্ন আলোচনা, এগুলো আমরা করে থাকি। এখন তাপ যে এক প্রকার শক্তি এবং সেটাকে এক জায়গা থেকে আর জায়গায় স্থানান্তরও করা যায়, অর্থাৎ তাপ এক প্রকার সঞ্চালনযোগ্য শক্তি। তো তাপের এই যে সঞ্চালন, সেটা কি কি প্রক্রিয়ায় ঘটে? মূলত তিনটি প্রক্রিয়া আছে যার সাহায্যে তাপের সঞ্চালন ঘটে থাকে। পরিবহন, পরিচলন এবং বিকিরণ। এই তিনটি পদ্ধতিতে তাপ সঞ্চালন ঘটে থাকে। সঞ্চালন অর্থে এক জায়গা থেকে অন্য জায়গায় তাপ স্থানান্তরিত হয়। তো প্রথমে পরিবহন পদ্ধতিতে তাপ কিভাবে সঞ্চালিত হয় সেটা আমরা একটু দেখে নেব। পরিবহন পদ্ধতিতে কি হয়, একটা ধরা যাক যে কোনো দণ্ড, তার কোনো এক প্রান্ত একটি বার্নারের সাহায্যে উত্তপ্ত করা হচ্ছে। করলে এই অংশের যে ধাতব স্তর সেটি উত্তপ্ত হবে এবং তার মধ্যে যে কণাগুলো রয়েছে, যে অণুগুলো রয়েছে, সেগুলো কম্পিত হতে শুরু করে। এই কম্পনের ফলে ওদের যে গতিশক্তি সৃষ্টি হয় তা ক্রমশ তার পাশের স্তর, তা ক্রমশ তার পাশের স্তর, এইভাবে পরবর্তী স্তরগুলিতে ওই তাপ ছড়িয়ে পড়ে। অর্থাৎ এখানে উষ্ণতর প্রান্ত থেকে শীতল প্রান্তের দিকে তাপের পরিবহন ঘটছে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, যখন তাপ পরিবহন ঘটতে থাকে তখন কিন্তু কিছু অংশের তাপ পরিবেশেও বিকিরিত হতে শুরু করে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে। যেসব পদার্থ তাপের ভালো পরিবহন করতে পারে তাদের আমরা বলি সুপরিবাহী। ধাতুগুলি সাধারণত সুপরিবাহী হয়, তাদের মধ্যে রূপা হচ্ছে সবার চাইতে ভালো সুপরিবাহী পদার্থ। এছাড়া অন্যান্য সুপরিবাহী পদার্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হীরা। কাঁচের চাইতে হীরা কিন্তু অনেক গুণ বেশি তাপের সুপরিবাহী। আর অপরিবাহী বা কুপরিবাহী পদার্থ যারা তাপ পরিবহন করতে পারে না, কুপরিবাহী, অপরিবাহী বা অন্তরক, ইনসুলেটার্স, তার মধ্যে উদাহরণ হচ্ছে বিশুদ্ধ জল,
শুকনো কাঠ প্রভৃতি প্রভৃতি, প্লাস্টিক, অভ্র ইত্যাদি পদার্থ হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। দ্বিতীয় প্রক্রিয়া যেভাবে তাপ সঞ্চালন হয় সেটি হচ্ছে তাপের পরিচলন। তাপের পরিচলন কিভাবে ঘটে? পরিচলন পদ্ধতিতে, পরিবহন পদ্ধতিতে যা ঘটে তার চেয়ে একটু পৃথক ঘটনা ঘটে। পরিবহন পদ্ধতিতে কি হচ্ছিল না, প্রত্যেক স্তর থেকে স্তরে অণুগুলোর কম্পনের ফলে তাপ শক্তি সঞ্চালিত হচ্ছিল, কিন্তু কোনো অণু নিজের জায়গা থেকে সরে যাচ্ছিল না। পরিচলন পদ্ধতিতে তা হবে না, এটি মনে রাখা দরকার যে কঠিন পদার্থের মধ্যে একেবারেই ঘটতে পারে না, এটি কেবলমাত্র তরল এবং গ্যাসের মধ্যেই ঘটে। তো একটা তরল এবং গ্যাসের কোনো অংশ যদি কোনো কারণে উত্তপ্ত হয়ে ওঠে তাহলে সেটি ঘনত্ব কমে যায় এবং হালকা হয়ে যায়। তো সেই উত্তপ্ত এবং হালকা তরল বা গ্যাস উপরে উঠে যায় এবং চারিদিক থেকে শীতল ও ভারী তরল বা গ্যাসীয় পদার্থ এসে তার জায়গাটা পূরণ করে চারিদিক থেকে। ফলে ওই তরল বা গ্যাসের মধ্যে একটা ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হয়। এই ঘূর্ণি প্রবাহে প্রবাহকে আমরা বলি পরিচলন স্রোত। আমরা যদি একটা পাত্রে কিছু পরিমাণ জল নিই আর জলটিকে একটি গ্যাস ওভেনে বসিয়ে সঙ্গে সঙ্গে ওর উপর এক ফোঁটা কালি ফেলে দিই তাহলে নিজের চোখেই আমরা এই পরিচলন স্রোত তৈরি হতে দেখতে পাবো। দেখতেই পাবো যে কালির স্রোতগুলি, রঙিন কালি, ওপর নিচে এরকম একটা স্রোতের আকারে চলাচল করছে। কেননা গরম জল হালকা উপরে থাকবে, ভারী জল ওপর থেকে নিচে নেমে এসে তার জায়গা পূরণ করবে। এই পরিচলন স্রোতের কারণেই মেঘের সৃষ্টি হয় এবং ঝড় বৃষ্টি ঘটে থাকে। বায়ু প্রবাহের একটা বড় অংশের জন্য দায়ী হচ্ছে পরিচলন স্রোত। যে তৃতীয় পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় তাকে আমরা বলছি বিকিরণ। এই পদ্ধতিতে কি হয় না, তাপ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয়। যেমনভাবে আলো এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয় ঠিক একইভাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনটা ঘটে থাকে। সূর্যের আলো যখন পৃথিবীতে এসে পড়ে তখন সেই আলোর মধ্যে যেমন আলো মিশে থাকে তেমনি তাপও মিশে থাকে, কেননা তাপ এবং আলো উভয়ই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার এদের প্রত্যেকটার বিষয়ে আমরা একটু ডিটেল আলোচনায় যাব। প্রথমে আমরা একটু ভালোভাবে আলোচনা করতে চাইছি পরিবহন পদ্ধতিটি নিয়ে। পরিবহন পদ্ধতিটি কিভাবে ঘটে সেটা তো আমরা দেখে নিয়েছি। এই পদ্ধতিতে যখন তাপের পরিবহন চলতে থাকে তখন তার দুটি অবস্থায় ঘটে থাকে। একটি হচ্ছে স্থির পূর্ব অবস্থা, যে অবস্থায় তাপের পরিবহন যেমন ঘটতে থাকে তেমনি একই সঙ্গে তাপের বিকিরণও চলতে থাকে পরিবেশে, এবং পদার্থের বিভিন্ন স্তরে তাপের শোষণ ঘটে। তাহলে পরিবহন যখন ঘটে, অর্থাৎ একটা লোহার দণ্ড, তাকে আমি হয়তো একটা ওভেনের উপর প্রথমে ধরেছি, তার ফলে লোহার দণ্ডটি ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করলো, এক্ষেত্রে প্রথম অবস্থায় লোহার দণ্ডের মধ্যে তিনটে ঘটনাই ঘটতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ওই লোহার দণ্ডের প্রত্যেক স্তরে তাপের শোষণের ঘটনাটি বন্ধ হয়ে যায়। সেকে এখন, অর্থাৎ এই অবস্থাকে আমরা বলি তাপের স্থিরাবস্থা বা সাম্যাবস্থা। এক্ষেত্রে কেবলমাত্র যে হারে বিকিরণ পরিবহন চলতে থাকে সেই একই হারে পরিবেশে তাপ বিকীর্ণ হতে থাকে। পরিবহন এবং বিকিরণের হার সমান হয় এবং মধ্যবর্তী কোনো অংশে নতুন করে তাপের শোষণ হয় না বলে দণ্ডের প্রত্যেক বিন্দুর উষ্ণতা একটা স্থির উষ্ণতায় পৌঁছায়। অর্থাৎ এই অংশের উষ্ণতা হয়তো 100 ডিগ্রি সেলসিয়াস, পরবর্তী স্তরের উষ্ণতা হয়তো 90 ডিগ্রি সেলসিয়াস, এভাবে একেবারে শেষ প্রান্তের উষ্ণতা হয়তো 20 ডিগ্রি সেলসিয়াস।
আমরা যদি একটি লোহার দণ্ড হাতে ধরে থাকি, এই ঘটনাটি সহজেই টের পাবো। প্রথমে দেখবো এই অংশ উত্তপ্ত হচ্ছে, কিন্তু আমরা তবুও দণ্ডটি কিছুক্ষণ ধরে রাখতে পারছি। কেন কি? স্থির পূর্ব অবস্থায় মাঝখানে মাঝখানে তাপের শোষণ হচ্ছে, ফলে বেশিরভাগ তাপ দণ্ডের শেষ প্রান্তে এসে পৌঁছতে পারছে না। কিন্তু কিছুক্ষণ পরে লোহার দণ্ডটি এত গরম হয়ে যাবে, দেখবো আমরা সেটা আর ধরে রাখতে পারছি না। কেননা তখন ওটি তাপীয় স্থিরাবস্থায় পৌঁছেছে, মাঝখানে কোনো স্তরে তাপের শোষণ হচ্ছে না। বেশিরভাগ তাপ যেটা এখানে দণ্ডকে দেওয়া হচ্ছে, তা আমার হাতে এসে পৌঁছে যাচ্ছে। এখন এই পরিবহন এর উপর ভিত্তি করে আমরা বেশ কিছু ঘটনা একটু ব্যাখ্যা করে নেব, কয়েকটি কেনর উত্তর জেনে নেব। তার মধ্যে প্রথম, হামফ্রে ডেভির নিরাপত্তাবাদী। নিরাপত্তাবাদী কি ও কেন? খনিতে যেসব শ্রমিকরা কাজ করত, বিশেষত কয়লা খনিতে, সেখানে অনেক সময় মার্স গ্যাস বা মিথেন গ্যাস উপস্থিত থাকতো, আর মিথেন গ্যাস অত্যন্ত দাহ্য। তো বিদ্যুৎ শক্তি আবিষ্কারের আগে যেসব শ্রমিকরা খনিতে কাজ করত, তারা যে বাতি নিয়ে যেত, ল্যাম্প জ্বালিয়ে, কেরোসিন জাতীয় ল্যাম্প, তা ওই খনিতে ওই মার্স গ্যাস বা মিথেন গ্যাসের উপস্থিতিতে আগুন জ্বলে উঠে প্রায়শই দুর্ঘটনা ঘটতো, বহু শ্রমিক মারা পড়ত। এটি এড়াবার জন্য হামফ্রে ডেভি কি করলেন, উনি তাপের সুপরিবাহিতাকে কাজে লাগালেন। উনি তামা দিয়ে একটি তার জ্বালির খাঁচা তৈরি করলেন। তারপরে একটি বাতি নিয়ে এমনভাবে সেই খাঁচার সঙ্গে সেট করে দিলেন যেন বাতির শিখাটি যখন জ্বলে তা খাঁচার মধ্যেই থাকতে পারে। এই বাতিটি যখন জ্বলবে তখন তামা তাপের সুপরিবাহী বলে উৎপন্ন তাপ দ্রুত সমগ্র ওই যে তামার খাঁচাটিতে ছড়িয়ে পড়ে, ফলে কোনো অংশের উষ্ণতা খুব বেশি হয় না। তাই মিথেন গ্যাস জ্বলবার জন্য যে টেম্পারেচার দরকার, যে উচ্চ যে তাপমাত্রা প্রয়োজন, বাতির কোনো অংশই সেই তাপমাত্রায় পৌঁছায় না, ফলে মিথেন গ্যাস সহজে ধরে উঠতে পারে না এবং দুর্ঘটনা ঘটে না। আমরা এ প্রসঙ্গে আরও বেশ কিছু কেনর উত্তর জেনে নেব। অনেক সময় আমরা দেখেছি যে রান্নার পাত্রের তলায় তামার আস্তরণ দেওয়া থাকে, এটা কেন? কেননা তামা তাপের খুব ভালো সুপরিবাহী। পাত্রের তলায় তামার আস্তরণ দিলে সেক্ষেত্রে উৎপন্ন তাপ পাত্রটি তাড়াতাড়ি শোষণ করবে, রান্না হবে তাড়াতাড়ি। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন এসে যায়, তাহলে তামার তৈরি পাত্রে আমরা রান্না করি না কেন? সেক্ষেত্রে তো আরও ভালোভাবে রান্না হতে পারতো না। এখানে ফিজিক্স না, এটা একটা কেমিস্ট্রির ব্যাপার। তামার পাত্রে যদি রান্না করা হয় এবং রান্নায় যদি আম্লিক জাতীয় কোনো পদার্থ দেওয়া হয়, সেই অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়ায় যে কিউপ্রিক আয়ন খাবারের মধ্যে চলে আসতে পারে এবং খাবারের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর বিভিন্ন যৌগ সৃষ্টি করতে পারে, ফলে গোটা তামার পাত্রটি আমরা তামা দিয়ে তৈরি করি না। পরবর্তী প্রশ্ন আমাদের হতে পারে যে শীতকালে পশম বা উলের তৈরি জামা কাপড় পরলে আরাম লাগে কেন? কারণটা খুবই সহজ, পশম বা উলের মধ্যে বায়ুস্তর থাকে, অর্থাৎ পশম বা উলে এরকম অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রোঁয়া থাকে বা সুতো থাকে, যার প্রত্যেক দুটো সুতোর মাঝখানে বায়ুস্তর আবদ্ধ থাকে। এখন বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, জল বায়ু এরা তাপের কুপরিবাহী। যেহেতু বায়ু তাপের কুপরিবাহী, তাই বাইরের যে শৈত্য সেটা শরীরের সংস্পর্শে আসতে পারে না এবং শরীরের যে উত্তাপ সেটা বাইরে বেরিয়ে যেতে পারে না। কেটলির হাতলে বেত জড়ানো থাকে বা প্রেশার কুকার বা ফ্রাইং প্যানের হ্যান্ডেল ব্যাকেলাইটের দিয়ে আস্তরণ দেওয়া থাকে কেন? এর কারণ একই, ওই বেত বা ব্যাকেলাইট হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, তাই কেটলি বা ফ্রাইং প্যানের হাতলে যদি ওদের আস্তরণ দেওয়া থাকে, তাহলে যে হাত দিয়ে পাত্রটি ধরবে সে হাতে উত্তাপ অনুভব করবে না। বরফের গুঁড়ো চট দিয়ে ঢাকা হয় কেন? বরফের গুঁড়ো চট দিয়ে ঢাকার কারণ এই, একই, চট তাপের কুপরিবাহী, তাই বরফটি ঠান্ডা থাকবে, বাইরের বাতাসের যে গরম উষ্ণতা সেটা বরফে পৌঁছতে পারবে না। এস্কিমোরা ইগলুতে বাস করে কেন? বরফ তাপের কুপরিবাহী, তাই বাইরের যে অত্যন্ত শৈত্য, সেই শৈত্যের মধ্যে এস্কিমোরা যদি ইগলু বানিয়ে বসবাস করে আর তার মধ্যে কোনো পাত্রে আগুন জ্বালায়, ওরা সাধারণত সিল মাছের তেল দিয়ে আগুন জ্বালায়, সেই প্রদীপ জ্বালালে ঘরের ভিতর যে উষ্ণতা সেটা বাইরে বেরিয়ে যাবে না এবং ঘর বেশ গরম থাকবে। শীতকালের মরশুমে বাইরে বরফ পড়ছে এইরকম অবস্থায় যদি কারোর সিমলা, দার্জিলিং ইত্যাদি পাহাড়ি জায়গায় বেড়াবার অভিজ্ঞতা থাকে, সেখান থেকে তারা নিজেরাও হয়তো এটা আন্দাজ করতে পারবে। পাখি বা বিড়াল এরা শীতকালে লোম ফুলিয়ে বসে থাকে কেন?
পশমের মতনই কাজ করে ওদের লোমগুলো। লোমগুলো ফোলানো হলে লোমের প্রত্যেক দুটো লোমের মাঝখানে স্তরে কিছু বায়ু আবদ্ধ থাকে, যে বায়ুকে তাপের কুপরিবাহী হওয়ায় ওই ওদের দেহের যে উত্তাপ তা পরিবেশে বেরিয়ে যেতে পারে না। গরমকালের দুপুরে পুকুরে স্নান করতে আরাম লাগে কেন? কারণটা, পুকুর জলের যে উপরিভাগ সেটা সূর্যের উত্তাপ পেয়ে সহজেই উত্তপ্ত হয়ে থাকে, কিন্তু কয়েক ফুট নিচে, কয়েক ইঞ্চি বা কয়েক ফুট নিচে সেটা উষ্ণতার উপর নির্ভর করে, জলটা কিন্তু ঠান্ডা থাকে। কেন? জল তাপের কুপরিবাহী। তাহলে এই গেল আমাদের বেশ কিছু কেন উত্তর, যার উত্তর আমরা তাপের পরিবহন থেকে দিতে পারব। পদার্থ তাপের সুপরিবাহী না কুপরিবাহী, সেই জায়গা থেকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করলাম। এখন আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট দেখে নিতে পারি। জল যে তাপের কুপরিবাহী তা আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে একটু দেখে নেব। এখানে আমার হাতে একটি মোমবাতি রয়েছে, আমি ঘরের আলোটা একটু নিভিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তো এই যে মোমবাতি আর আমার হাতে রয়েছে একটি বেলুন, এই বেলুনের মধ্যে কিছু পরিমাণ জল রয়েছে। তো মোমবাতির শিখায় বেলুন ধরলে বেলুনটি স্বাভাবিকভাবে ফেটে যাওয়ার কথা। তো দেখা যাক ধরলে কি হয়, বেলুনটি ফেটে যায় কিনা। তো আমরা এক্সপেরিমেন্টটি দেখলাম, এখানে কি দেখা গেল, আমাদের সাধারণ আইডিয়া ছিল যে মোমবাতির শিখায় বেলুন ধরলে বেলুনটি সঙ্গে সঙ্গে ফেটে যাওয়ার কথা, কিন্তু বেলুনটি সঙ্গে সঙ্গে না ফেটে বেশ কিছুক্ষণ পরে ফাটল। এর কারণ কি? এর কারণ, আমি ওই বেলুনের মধ্যে আগে থেকে কিছুটা জল ভরে নিয়েছিলাম। যদি আমরা মোমবাতির শিখায় একটা বেলুন ধরি তাহলে বেলুনটি সঙ্গে সঙ্গেই ফেটে যেত, কিন্তু যখনই আমরা মোমবাতির শিখায় বেলুন যে ধরছি সেখানে কিছু পরিমাণ জল নিয়ে নেব, আমরা বাড়িতে এক্সপেরিমেন্টটি করে দেখতেই পারি, জল যেহেতু তাপের কুপরিবাহী তাই উৎপন্ন তাপ, মোমবাতির শিখার তাপ ওই জলটি কিন্তু শোষণ করে নেবে। এখানে আমি জলের পরিমাণ কম নিয়েছি তাই বেলুনটি কিছুক্ষণ পরে ফাটল, এটা সঙ্গে সঙ্গে ফেটে যেত যদি শুধু বেলুন ধরা হতো, জল নিয়েছি বলে একটু পরে ফাটল। যত বেশি পরিমাণে জল ভর্তি করা হবে বেলুনটাতে, বেলুনটা তত দেরি করে ফাটবে। এরপর আমরা তাপের পরিচলন বিষয়ে আর একটু ডিপে গিয়ে ধারণা নিয়ে নেব। আমরা পড়েছি যে পরিচলন ঘটনাটি যখন ঘটে তখন পদার্থের মধ্যে একটা পরিচলন বা তরল বা গ্যাসের পরিচলন স্রোত তৈরি হয়। এই পরিচলন স্রোতের দু একটা বাস্তব উদাহরণ আমরা দেখে নেব। আমরা দেখেছি অনেক পাখি, যেমন বাজ পাখি, যেমন শকুন, এরা অনেক উঁচুতে ওঠে, এরা কিন্তু এই পরিচলন স্রোতটাকে কাজে লাগায়। মাটিতে, মাটি যখন উত্তপ্ত হয়ে ওঠে আর সেখান থেকে একটা পরিচলন স্রোত তৈরি হয়, তখন পরিচলন স্রোতটা অনেক সময় ঘূর্ণির আকারে উপরে উঠতে থাকে, একে আমরা বলি কনভেকশন ভর্টেক্স বা পরিচলন স্তম্ভ। ওই পাখিগুলি কি করে, ওদের আমরা দেখেছি যে শকুন বা চিল এই জাতীয় পাখির ডানা অনেক বড় হয়, ওই দীর্ঘ ডানাকে কাজে লাগিয়ে ওরা এই পরিচলন স্তম্ভটিকে ব্যবহার করে এবং ডানা মেলে দিয়ে বেশ কিছুক্ষণ অনেকটা উপরে ওরা উঠতে পারে। এখানে আর একটা প্রশ্ন, অনেক সময় গরমকালে আমরা যখন ছাতা মাথায় দিয়ে হাঁটি তখন ছাতা মাথায় দিয়ে থাকা সত্ত্বেও আমরা একটা গরমের হালকা অনুভব করি, এর কারণ কি? এর কারণ এই এই পরিচলন স্রোত। মাটি উত্তপ্ত হয়ে মাটির থেকে যে পরিচলন স্রোত উপরে উঠে আসছে, উপরে ছাতা মাথায় দিলে সূর্যের আলো রোধ করতে পারলেও ওই পরিচলন স্রোত তো আর আমরা রোধ করতে পারবো না, ফলে ওপরে ছাতা মাথায় দিয়ে সূর্যটাকে হয়তো গার্ড করছি কিন্তু নিচে থেকে আসা ওই পরিচলন স্রোতের প্রভাবে আমাদের চোখে মুখে একটা গরমের হালকা আমরা অনুভব করে থাকি। এরপর চলে যাব আমরা তাপের যে তৃতীয় সঞ্চালন পদ্ধতি অর্থাৎ বিকিরণ সেই অংশে। আগেই বলেছি যে বিকিরণ পদ্ধতিতে তাপ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে এক স্থান থেকে অন্য স্থানে যায়।
তো এখানে আমরা অ্যালবেডো রাশিটি সম্বন্ধে একটু জেনে নেব। অ্যালবেডো একটি ল্যাটিন শব্দ, এর ইংলিশ সমনাম বলা যেতে পারে হোয়াইটনেস, অর্থাৎ শ্বেত তপ্ততা। তো অর্থ যাই হোক না কেন, অ্যালবেডো জিনিসটা কি সেটা আমরা শুধু জানতে চাইছি। পৃথিবী থেকে, সরি, সূর্য থেকে যে বিকিরণ পৃথিবীতে এসে পড়ে, এটা হচ্ছে আমাদের পৃথিবী, তা ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারেই এসে পড়ে। এই বিকিরণের ফলে যে তাপ শক্তি পৃথিবীতে এসে পড়ে, পৃথিবী কিন্তু তার সবটা ধরে রাখতে পারে না, কিছু অংশ বাইরে বিকিরণ করে দেয়। তো যে পরিমাণ শক্তি পৃথিবীতে আপতিত হলো আর যে পরিমাণ শক্তি বিকিরিত হলো, এদের যে অনুপাত, অনুপাতটির মান হয় 0.3 বা 30%, একে আমরা বলছি পৃথিবীর অ্যালবেডো। অর্থাৎ সূর্য শক্তির যত অংশ পৃথিবীতে আপতিত হয়, তার 30% হচ্ছে পৃথিবী মহাকাশে ফিরিয়ে দেয়, একে আমরা বলছি পৃথিবীর অ্যালবেডো। এবার আমরা এই বিকিরণ পদ্ধতির সম্বন্ধে আরেকটি বেশ মজার তথ্য জেনে নেব। আমরা জানি যে একটা লোহার দণ্ড, তাকে যখন উত্তপ্ত করা হয়, ক্রমশ উত্তপ্ত করা হয়, তার একটা কালার চলে আসে। তো মোটামুটি কত ডিগ্রি উত্তপ্ত, উষ্ণতায় উত্তপ্ত করলে কিরকম ধরনের বর্ণ হতে পারে, তার একটা চার্ট মতো আমরা নিয়ে নেব। সাধারণ হিসেবে দেখা গেছে মোটামুটি কোনো বস্তুর উষ্ণতা 600 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গেলে তার বর্ণ গাঢ় লাল মনে হয়। কোনো বস্তুর উষ্ণতা 930 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি হলে বর্ণটা কমলা মনে হয়। উষ্ণতা যদি আরও বেশি হয়ে প্রায় 1300 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যায়, তখন বস্তুর বর্ণ দেখলে উজ্জ্বল হলুদ মনে হয়। আর উষ্ণতা যদি 14 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়, তখন বস্তুটাকে সাদা দেখায়। এমত অবস্থায় বস্তুকে আমরা বলি শ্বেত তপ্ত অবস্থায় রয়েছে। বিভিন্ন নক্ষত্র, তাদের বর্ণ যে আমরা বিভিন্ন দেখি, তার কারণও কিছুটা একই ধরনের। তবে নক্ষত্রদের পৃষ্ঠের উষ্ণতা তো আর এত কম নয়, সেটা আমরা অন্য কোনো একটি দিন অন্য কোনো একটি টপিকে আলোচনা করব, যখন আমরা বিভিন্ন নক্ষত্রের বিষয়ে এবং মহাজাগতিক তত্ত্ব নিয়ে আলোচনা করব। এখন একটা প্রশ্ন আমাদের মনে হয়তো এসে যাবে যে এই যে তাপ শক্তি নিয়ে এত কথা বললাম, তো এই তাপ শক্তি তো সব বস্তুর ভিতরেই আছে, এটা আমাদের একটু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। বরফ ঠান্ডা মানে এই নয় যে ওর মধ্যে তাপ শক্তি নেই, বরফের মধ্যেও তাপ শক্তি আছে। গরম জল গরম, তার মধ্যেও তাপ শক্তি আছে, সূর্যের মধ্যেও তাপ শক্তি আছে, পৃথিবীর মধ্যেও তাপ শক্তি আছে, আমার শরীরের মধ্যেও তাপ শক্তি আছে, প্রত্যেক বস্তুর মধ্যেই কিছু পরিমাণ তাপ শক্তি রয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে একটা বস্তুর মধ্যে তার মোট তাপ শক্তি কতটা, অর্থাৎ তাপ শক্তির পরিমাণ কত, এটা আমরা মাপতে পারি না। আমাদের হাতে এমন কোনো তত্ত্ব বা এমন কোনো যন্ত্র নেই যার দ্বারা আমরা বস্তুর মধ্যে কতটা তাপ শক্তি আছে সেটা পরিমাপ করতে পারি। যেটা পরিমাপ করতে পারি সেটা কি না, উষ্ণতা। উষ্ণতা কি না, উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা বলে দেয় বস্তুটা অন্য বস্তুকে তাপ দেবে নাকি অন্য বস্তু থেকে তাপ নেবে, অর্থাৎ বস্তুটা ঠান্ডা না গরম, কতটা ঠান্ডা বা কতটা গরম, ডিগ্রি অফ হটনেস কতটা গরম, ডিগ্রি অফ কোল্ডনেস কতটা ঠান্ডা, এই বিষয়টা বলে দেয় উষ্ণতা। অর্থাৎ আমার চাইতে একটা বস্তুর উষ্ণতা যদি বেশি হয়, সেটাকে হাত দিলে আমার গরম লাগবে। আমার চাইতে শীতল একটা বস্তুর উষ্ণতা, তাকে যদি মানে সে বস্তুতে হাত দিই শীতল একটা বস্তুকে, তাকে আমার ঠান্ডা লাগবে। যার উষ্ণতা আমার চেয়ে বেশি তাকে আমি স্পর্শ করলে গরম লাগবে, যার উষ্ণতা আমার চেয়ে কম তাকে স্পর্শ করলে ঠান্ডা লাগবে। তো এই যে উষ্ণতা, এর পরিমাপ করার জন্য আমাদের হাতে বহু ধরনের স্কেল আছে, ডিগ্রি সেলসিয়াস স্কেল, ডিগ্রি ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, র্যাঙ্কিন স্কেল। তো আমরা আপাতত কেবলমাত্র এই তিনটি স্কেলের কথা জানবো, কেননা বাস্তব জীবনে এই তিনটি স্কেলই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হয়। ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইট, এই স্কেলের মধ্যে সম্পর্ক আছে, সেটাও আমরা জেনে নেব। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 = F-32/9।
অর্থাৎ একটা উষ্ণতা ফারেনহাইট স্কেলে বলে দেওয়া থাকলে সেলসিয়াস স্কেলে কত হবে, বা সেলসিয়াস স্কেলে উষ্ণতাটা বলে দিলে ফারেনহাইট স্কেলে কত হবে, সেটা আমরা এই তত্ত্বের সাহায্যে, এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। একটা উদাহরণ নিয়ে নিই আমরা। ধরা যাক সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর উষ্ণতা দেওয়া রয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তার ফারেনহাইট স্কেলে উষ্ণতা কত হবে। তো এখানে সির জায়গায় আমরা যদি 40 বসিয়ে গণনা করি, তাহলে 40/5 = F-32/9। এখান থেকে একটু সরল করলে আমরা পেয়ে যাব 72+32 = F, বা ফারেনহাইট স্কেলে উষ্ণতাটি পাবো আমরা 104 ডিগ্রি ফারেনহাইট। তাহলে যে বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে উষ্ণতাটা দাঁড়াবে 104 ডিগ্রি ফারেনহাইট। আমরা দ্বিতীয় একটি উদাহরণ নেব। এখানে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যেটা সেলসিয়াস স্কেলে 40 সেটা তো ফারেনহাইট স্কেলে 104, যেটা সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেটা ফারেনহাইট স্কেলে কত? 32 ডিগ্রি ফারেনহাইট। এগুলো আমাদের মনে রাখা উচিত, কারণ এটা হচ্ছে বরফের গলনাঙ্ক, এই উষ্ণতায় বরফ গলে। সেটা 0 ডিগ্রি সি বললে সেলসিয়াস স্কেলে, 32 ডিগ্রি ফারেনহাইট বললে ফারেনহাইট স্কেলে। 100 ডিগ্রি সি সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্ক, মানে যে উষ্ণতায় জল ফুটে বাষ্প হয়, ফারেনহাইট স্কেলে উষ্ণতাটি 212 ডিগ্রি ফারেনহাইট। তো আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এমন কোন কি উষ্ণতা আছে যে উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পাঠ একই দেখাবে? মানে আমার কাছে যদি দুটো থার্মোমিটার দেওয়া হয়, একটা সেলসিয়াস স্কেলে দাগ কাটা আছে, একটা ফারেনহাইট স্কেলে দাগ কাটা আছে, দুটোতেই একই রিডিং দেবে কোন উষ্ণতায়? ধরা যাক উষ্ণতাটি এক্স, মনে করছি যে এক্স ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলের রিডিং সমান আসবে। তাহলে সিআরএফ দুটোরই জায়গায় যদি আমরা এক্স বসিয়ে গণনা করি, X/5 = X-32/9, দেখা যাবে গণনা করে আমাদের মান আসবে -40, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস = -40 ডিগ্রি ফারেনহাইট, আর কোনো উষ্ণতাতেই এই স্কেল দুটি মিলবে না। এরপর আমাদের লাস্ট টপিক আমরা দেখে নেব, যে এই যে কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেল, এদের মধ্যে সম্পর্ক কি? কেলভিন স্কেলে কোনো বস্তুর উষ্ণতা হবে ওর সেলসিয়াস স্কেলে উষ্ণতা যা তার চেয়ে 273 কম, বা সেলসিয়াস স্কেলে উষ্ণতা হবে কেলভিন স্কেলে যা উষ্ণতা তার 273 পরিমাণ বেশি। একটু উল্টে ফেললাম, এটা +273, এটা -273। তা একটা উদাহরণ নিই, ধরা যাক 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, সেটা কেলভিন স্কেলে কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে আমরা কেলভিন স্কেলে কত বলবো? এটা একটু মনে রাখার দরকার, 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, মানে এর সঙ্গে 27 যোগ করব, সেলসিয়াস স্কেলের উষ্ণতার সঙ্গে 273 যোগ করলে কেলভিন হয়, অর্থাৎ 300 কেলভিন। -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে 0 কেলভিন বা পরম শূন্য উষ্ণতা বলা হয়। মহাবিশ্বে এর চাইতে কম উষ্ণতা হতে পারে না, তাই একে এই রূপ নাম দেওয়া হয়েছে। এটা কি করে পাওয়া যায় সেটা আমরা যখন গ্যাসের তত্ত্ব পড়ব তখন আমরা জেনে নেব। তো উষ্ণতার এই যে স্কেলগুলি সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, একটির থেকে অন্যটিতে কিভাবে রূপান্তর করা সম্ভব সেগুলি আমরা জেনে নিলাম। এরপর আমরা যখন পরবর্তী ক্লাস করব তখন আমরা একটি পরবর্তী টপিক, এই তাপের স্বরূপ, তার কন্টিনিউয়েশন নিয়ে হাজির হব আমাদের ক্লাস 2-তে। আজকের মতো এই পর্যন্তই। ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিয়ে রেগুলার আপডেটস পাওয়ার জন্য ওই যে বেল আইকনটিতে ক্লিক করে দিতে হবে, এবং অ্যাপস খুব শীঘ্রই আসছে। তো আমরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা তাপের স্বরূপ নিয়ে আরও কিছু আলোচনা করব, এবং তারও পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই তাপ অধ্যায় থেকে যেসব প্রশ্ন আসে সেই রকম ইয়ার ধরে ধরে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।
Please do like this video, share with your friends and subscribe, because knowledge is empowerment.